বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ওয়ার্কিং আওয়ার চ্যানেলে। এটা হচ্ছে গোদরেজের মাইক্রোওয়েভ, 16 মডেল আছে। তো মাইক্রোওয়েভটা গরম হচ্ছে না, এই যে আমি জল দিয়ে রেখেছি। টার্ন টেবিল ডিস্কটা দেয়নি কাস্টমার, তো না হলেও চলবে। দেখো, সুইচ অন করলাম, মাইক্রোওয়েভের ক্যাবিনেট আমি পুরো ওপেন করে নিয়েছি। এবার পার্ট পার্ট করে একটা পার্ট চেক করে নেব। প্রথমে ফিউজটা চেক করে নিতে হবে। কন্টিনিউটি চেক, ফিউজ ওকে আছে। ক্যাপাসিটার চেক করব, ক্যাপাসিটার কাটা উঠে নেমে গেল। এদিকে দেখি ক্যাপাসিটারের কাটা উঠে নেমে গেল, ক্যাপাসিটারটা ঠিক আছে। যদি কাটা উঠে না নামতো তাহলে ক্যাপাসিটার শর্ট আছে, ক্যাপাসিটার সেক্ষেত্রে চেঞ্জ করতে হতো। ক্যাপাসিটারটা বডিটাও চেক করা যেতে পারে। ক্যাপাসিটার বডিও নেই, এই ক্যাপাসিটার বডিও হয়ে যায়। ম্যাগনেট্রনটা টেস্ট করতে হবে। ম্যাগনেট্রনটা প্রথমে বডির সঙ্গে বডি আছে নাকি এটা টেস্ট করে নিতে হবে আগে। এই একটা লিডে ধরলাম, বডিতে কোনো বডি নেই। অসেটটায় ম্যাগনেট্রন কোনো বডি নেই, ম্যাগনেট্রনের কন্টিনিউটি কন্টিনিউটি ঠিক আছে। কন্টিনিউটি ঠিক থাকলেও, বডি না থাকলেও ম্যাগনেট্রন খারাপ হতে পারে। এবার আমি ডিজিটাল মিটার দিয়ে ট্রান্সফরমারে 220 লাইন ঢুকছে কিনা সে চেক করে নেব। তার জন্য এই কানেকশন দুটো খুলে বার করেও নেওয়া যেতে পারে, বা এখানে যদি মিটারের পট দুটো গুঁজে দেওয়া যায় তাহলেও হবে। গুঁজে দিয়েছি মিটারকে, AC 600। এবার মাইক্রোওয়েভটা এবার অন করব। এই অন করলাম, টু ভোল্টেজ আসছে। এখানে যদি 220 ভোল্ট না আসতো তাহলে অন্য প্রবলেম ছিল, মেকানিক্যালের প্রবলেম, কন্ট্রোলার যেটা আছে আর কি সেটা খারাপ হতে পারত। কিন্তু এখানে ওখান থেকে 220 ভোল্টেজ আসছে, 220। মাইক্রোওয়েভটা বন্ধ করছি এখন। এই রকম অবস্থায় 100% ম্যাগনেট্রন খারাপ। এটার ম্যাগনেট্রন দেখি কাস্টমারের সঙ্গে কথা বলে কি বলে, তো ম্যাগনেট্রন চেঞ্জ। এটা কাস্টমারের সঙ্গে কথা হয়ে গেছে, কাস্টমার বলেছে ম্যাগনেট্রন চেঞ্জ করিতে, আরও কিছু চেঞ্জ করতে হলে করে দিতে বলেছে। তো আমি এখন ম্যাগনেট্রনটা চেঞ্জ করব। দেখো ম্যাগনেট্রন, এই ম্যাগনেট্রনটা চেঞ্জ করে আমি এখানে লাগাবো। এটা পুরোনো ম্যাগনেট্রনটা খুলে নিই।
ম্যাগনেট্রন ফিটিংস হয়ে গেছে। এবার ওভারলোডটাকে সেট করে নেব।
বন্ধুরা, জল পড়ে গেছে, টার্ন টেবিলটা নেই, এইজন্য জলটা পুরো কাপটা পড়ে গিয়ে তো এই দেখো জলের ধোঁয়া বেরোচ্ছে, এত গরম হয়ে গেছে। বন্ধুরা, আবারও আমি জল দিয়ে দেখাচ্ছি, জলটা সাইডেই দিলাম, ধোঁয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। মাইক্রোওয়েভ রেডি হয়ে গেছে, এখন মাইক্রোওয়েভটা প্যাক করে দেবো। প্লাগ পয়েন্ট অফ করলাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই, রেডি দেখাবে পরে কোনো রিপেয়ারের ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।